বন্ধুরা, স্বাগত আপনাদের। আবার আমরা আবার আরেকটি আলোচনায় ফিরে আসছি। এসপি স্টোরিজ জীবনের, সমাজের বিভিন্ন ধারা উপধারাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। ঠিক এমনিভাবেই সোদপুরের সুখচরের এক বাসিন্দার এক কাজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আকাশ দাস। আকাশ দাস, এসপি স্টোরিজে স্বাগত আপনাকে। নমস্কার। সুখচরের বাসিন্দা আপনি, কিভাবে আপনাদের সংগঠন মানুষের সেবায় নিয়োজিত করছেন যদি একটু বলেন প্রথমের দিকে। প্রথমত 2018 সালের একটা গল্প বলি। আমরা মানে কিছু বন্ধুরা, কলেজ পড়ুয়ারা, রাস্তাঘাটে কিছু আত্মপীড়িত মানুষকে দেখে আমাদের মন কেঁদে ওঠে এবং সেখান থেকেই শুরু সংগঠন বা কোনো সংস্থা। এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল না। আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল মানুষের পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো। তো সেই হাসি ফোটানোর সংকল্প নিয়েই 2018 সালে আমরা শুরু করি আমাদের সংগঠন মানব বন্ধু। এবং এই মানব বন্ধু সংগঠন সকলের বন্ধু হয়ে থাকার বাসনা নিয়ে 2018 সালের 26 সেপ্টেম্বর ব্যারাকপুর স্টেশনের কিছু শিশুর মুখে হাসি ফোটায় নতুন পুজোর জামা কাপড় তুলে। তারপর থেকে বিভিন্ন সময়ে ইয়ার, তারপর হচ্ছে কেরালার বন্যা দুর্যোগ, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে ছুটে গেছি। তারপরে সব থেকে বড়ো দুর্যোগ কোভিড। কোভিডকালে বেডের সংরক্ষণ করা, বেডকে বেডের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর তারপর মানব বন্ধুর অনন্য প্রয়াস ছিল অটো অ্যাম্বুলেন্স, তারপর মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া, কারোর বাড়ির প্রয়োজনীয় জিনিস তিনি তার করোনা হওয়ার কারণে কিনতে পারছেন না, সেগুলো মানব বন্ধুর স্বেচ্ছাসেবকরা, স্বেচ্ছাসেবিকারা নিজেদের পক্ষ থেকে কিনে সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া, এগুলো আমাদের প্রচেষ্টা। আকাশ, এখানে আমি একটা প্রশ্ন করব, কারণ সমাজে অনেকগুলি সংকট আমাদের সামনে আজকে। যেমন ধরো একটা বেকার ছেলের তার যা যা যন্ত্রণা, প্রথম যন্ত্রণা হচ্ছে তার চাকরি পাওয়া না পাওয়ার যন্ত্রণা। সেক্ষেত্রে তোমাদের যে বয়সের ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছো, কাজের প্রয়োজনে হয়তো অনেক সময় ছিটকে যেতে হবে, এরকম ধরনের অভিজ্ঞতা আর এরকম ধরনের যদি কিছু ঘটনা তোমরা শেয়ার করো। অনেক দিন কাজ করার পর সে কাজের সূত্রে বাইরে গেছে, সে কীভাবে তোমাদেরকে সাহায্য করছে, এরকম কিছু ঘটনা তোমরা সম্মুখীন হয়েছো? অবশ্যই অবশ্যই, মানে প্রত্যেকটা চলাফেরার মাঝেই কিছু কিছু বিচ্ছিন্নতা, আবার কিছু কিছু সংযোগ, সব কিছুই আমাদের নিয়ে চলতে হয়। এবং যেহেতু আমরা মানব বন্ধু, সেক্ষেত্রে হয়তো মানুষকে সেবা করার বন্ধুটা এভাবেই তৈরি হয়ে যায়। এরকম সম্প্রতি এক ঘটনা বলি, আমাদেরই এক সদস্য, আমাদের এক ভাতৃকপিম, সে মানে আমাদের সংগঠনে থাকাকালীনই তার পড়াশোনার সূত্রে বাইরে চলে যায়। তো আর ঠিক আজকের কথা, একদম আজকের দিনের কথাই বলছি এখানে দাঁড়িয়ে, সে বিদেশে পালিয়ে রেখেছে পড়াশোনার জন্য, কিন্তু মানব বন্ধু সংগঠন কিন্তু তার মানে হৃদয়ে রয়েছে। সেখান থেকে বিভিন্ন রকমভাবে, হয়তো ফিজিক্যালি সে আমাদের মধ্যে এখন থাকতে পারছে না, কিন্তু মেন্টালি মানব বন্ধুর জন্য সে কাজ করে। আবার এরকমও আছে যে ভাইটা কলেজে পড়াশুনো করে কিন্তু সে এমপ্লয়েড না, সে হয়তো প্রতিদিন 10 টাকা করে জমাচ্ছে। ওই বাচ্চাটা যে পড়াশুনো জানে না বা যে খেতে পায় না, তার হাতের যাতে আজকের দিনের ভাতটা উঠে যায়। আবার আজকে আমাদের মধ্যে আমরাও আছি যারা কলেজ মানে অফিসে কাজ করি, সবে আমরা অফিসে ঢুকেছি দুই বন্ধু। আমরা অফিস ফেরত এরকমও গেছে, আমরা অফিস থেকে ফিরে সারা রাত ধরে কাজ করছি যাতে ওই দিনকার একটা, মানে যেহেতু একটা সংগঠন আমাদের একটা প্রতিষ্ঠা দিবস, আমাদের উদযাপন একটা মানে ওই দিনটার উদযাপন মাত্র, সারা বছর ধরেই একটা সংগঠনের কাজ থাকে। সেক্ষেত্রে ধরুন আমরা, আমি আর ওই বন্ধু বাইকে করে কখনো যাচ্ছি, গিয়ে দেখি এই রাস্তায় এই মানুষটা পড়ে রয়েছে, তখন রাস্তা দিয়ে একটা খাবার কিনে দেওয়া, বা হয়তো এই কারণে কেউ ছিটকে গেছেন, আপনি যেটা বললেন যে কোনো কাজের সূত্রে বা বেকারত্বের সূত্রে বা কোনো কারণে ছিটকে যাওয়া, হয়তো তারা সবসময় সারা বছর ধরে ছিটকে গেলেও ওই দিনটা, যেই দিনটা আমরা সবাই একসাথে জড়ো হই যে ওদের মুখে হাসি ফোটাবো, সেই দিন হয়তো সব বন্ধুরা মিলে আবার মানব বন্ধু তৈরি করি। অবশ্যই, আমাদের মানব বন্ধুত্বের যে ভাবনা, যে প্রয়াস যেভাবে তোমরা নিয়েছো,
আমাদের অনেক শুভেচ্ছা থাকবে। এবং শুধু তাই নয়, স্পিচ স্টোরিজে যারা সাবস্ক্রাইবার আছেন, যারা দেখছেন বা ভিউয়ার্স, তারাও তোমাদের সাথে থাকবে, কারণ মানুষ মানুষের জন্যই। এবার আমরা আসি, বেশ কিছুদিন হলো, মানে কিছুদিন না, বেশ রিসেন্টলি আপনাদের তোমাদের প্রতিষ্ঠা দিবস পালন হলো, আমি যদি ঠিক বলি, ওই দিনটাকে কিভাবে তোমরা স্মরণ করলে যদি একটু বলো। হ্যাঁ, ওই দিন আমরা প্রথমত আমাদের যে প্রথম প্রয়াস মানববন্ধুর, শিশুদের হাতে নতুন জামা কাপড়, পুজোর নতুন জামা কাপড় তুলে দেওয়া, তো সেটার মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম। যেমন আমরা এবছর 40 জন শিশু এবং কিছু বয়স্ক মহিলা এবং পুরুষ সকলকে মিলিয়ে 40-42 জন মতো তাদের হাতে নতুন পুজোর জামা কাপড় তুলে দিই। তৎসহ আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম, যেখানে 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য, চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির আয়োজন করা হয়, বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, তার সাথে ECG এবং বিনামূল্যে রক্ত পরীক্ষার সম্পূর্ণ পরিষেবাটি আমাদের আয়োজন করা হয়েছিল। এবং বিকালে একটু মানে কিছু বৃদ্ধাশ্রমে দাদু দিদাদের আমন্ত্রণ করা হয়েছিল, যাতে তাদের কোনো মানে তারা কোনো কালচারাল ইভেন্টে সারা বছর ধরে থাকতে পারেন না, তাদের মনোরঞ্জন হয় না, তাদের নিয়ে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সঙ্গীতশিল্পী প্রণব ব্যানার্জি এবং কিছু ছোট শিল্পীরা সকলে মিলে একটা মনোরঞ্জনের অনুষ্ঠান। এইভাবে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠা দিবসটি উদযাপন করি এবং সেখান থেকে আমরা আবার সংকল্প নিই, যাতে আরও আগামী বছরগুলো আরও নতুনভাবে আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এটাই আমাদের, কারণ তোমাদের সংগঠন সোদপুরের বাইরে বেরোতে চায়, মানে আরও তোমাদের বিস্তৃতি লাভ করার কিছু পরিকল্পনা? অবশ্যই অবশ্যই, আমরা সবসময় সকল মানুষকে বার্তা দিই যে যে যেভাবে বাড়িয়ে দেবেন, মানে যে যেভাবে হাত বাড়িয়ে দেবেন, তাদের হাত ধরেই মানববন্ধু বিভিন্ন দিকে এগিয়ে যেতে চায়। যে যেদিক থেকে হাত বাড়াবেন মানববন্ধু সকলের। অ্যাকচুয়ালি মানববন্ধু একটি সংগঠন নয়, আমরা প্রত্যেকে মিলে একটি হাসি ফোটানোর প্রয়াস। আমরা আমি আপনি এবং এখানে যারা রয়েছেন সদস্য সদস্যরা প্রত্যেকে এক একজন হাসি, আমরা এই এক একজন হাসি হয়ে এক একজন অসহায়ের মুখে হাসি হয়ে ফুটতে চাই। আমার সেক্ষেত্রে যে হাত বাড়ান, আমার আখ্যা পরে 2018 সালে তোমার সঙ্গে আমার এরকমের কোনো খবর আমরা সংগ্রহ করেছিলাম। 2018 সালে যখন শুরু হয়েছিল তখন একটা ছোট্ট একটা টিউশন রুম, যতদূর মনে পড়ে 3-4 জন তোমরা এই ভাবনাটা নিয়ে শুরু করেছিলে। তারপর ভাষা শহীদ দিবস পালন, আমি যদি ঠিক বলি, হয়, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয়, এই আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া, মানে কিভাবে সাহায্য পাচ্ছ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মানুষজনের, এটা যদি একটু বলো তোমরা। হ্যাঁ, আমরা মানে প্রথমে মানে কোনো কাজে এগোতে গেলে বাধা যেমন থাকে তেমন মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা সকল কিছুই মানে বিভিন্ন রকমভাবে এগিয়ে আছে। আমরা যখন 2018 সালে শুরু করেছিলাম তখন হয়তো আমরা মানুষের কাছে অতটা বিস্তৃতি লাভ করাতে পারিনি যে মানববন্ধু কী। আমরা আজকে 6টি বছর পেরিয়েছি, এটুকুনি বলতে পারি যে মানুষের কাছে এটা আমরা ছুটা হলেও পরিষ্কার করতে পেরেছি যে মানববন্ধু কী বা মানববন্ধু কেন রয়েছে। তো সেই যাত্রাপথে, সমগ্র যাত্রাপথে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হাত বাড়িয়ে দেন। কেউ ধরুন এই অনুষ্ঠানের সময় কেউ আর্থিক সাহায্য, কেউ দুটো নতুন পুজোর জামা বাচ্চাগুলোর জন্য কিনে দিলেন, কেউ তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী দিলেন, বা যেহেতু আমরা সকলেই সবে সবে কর্মে যোগদান করেছি, বা কেউ কলেজ স্টুডেন্ট, আমাদের পক্ষে ওই পকেট মানি বা প্রত্যেকের ওই লক্ষ্মীর ভাণ্ডারে জমানো 10-20 টাকা প্রত্যেক দিনে, সেটাই হচ্ছে আমাদের সমস্ত সম্বল। তারপরে প্রত্যেকটি মানুষের দেওয়া, মানে প্রত্যেকের মন থেকে দেওয়া, যে যেটুকুনি পারেন, যেটুকুনি দিতে চান, যেভাবে সাহায্য করতে চান, সেই সাহায্যগুলোকে জড়ো করে আমরা প্রত্যেকে হাসি ফোটাই। এটাই আমাদের প্রত্যেক বছরের সংকল্প থাকে এবং ভবিষ্যতে বিভিন্ন রকমভাবে মানুষের পাশে থাকার বিভিন্ন কিছু কিছু প্রশ্ন আসছে, মানে আসে মানুষের। বর্তমানে সাইবার ক্রাইম একটা বড় অংশে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে মানুষজনের উপর তাদের আক্রমণ নেমে আসছে। যেমন ধরুন তাদের ছেলেমেয়েরা বেশিরভাগই বাবা মার সঙ্গে থাকেন না, এখন যা সোসাইটির কারেন্ট স্ট্রাকচার, তাদের চাকরি সূত্রে বাইরে যেতেই হয়। সেক্ষেত্রে টাকার যে নিরাপত্তা, তারা যে টাকা পাঠাচ্ছে সেই নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে বারে বারে। এরকম ধরনের বৃদ্ধ বৃদ্ধাদের পাশে তোমাদের যারা শিক্ষিত সমাজ, মানে তোমরা যারা টেকনোক্র্যাট, তারা কি কোনোভাবে হেল্প করতে পারছো, বা নতুন কোনো ভাবনা রয়েছে এই
আমরা বিভিন্নভাবে মানে আমাদের যেহেতু মানে আমাদের লোকাল থানার যিনি আর ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পই করলে, ধরো একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করলে এরকম ধরনের, অবশ্যই এটা নিয়ে নিশ্চয়ই আমরা মানে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা ভেবেও কি মানে হয়তো পার্টিকুলার এই বিষয়টার উপরে আমাদের ভাবনা সেরকমভাবে করা বিকশিত করা হয়নি, কিন্তু বিভিন্নভাবে যারা মানে একা থাকেন মানে ধরুন তার বাবা মা মানে তার ছেলেরা বাইরে কর্মসূত্রে রয়েছে, তাদের বাবা মাদের বিভিন্নভাবে ওষুধ বা রক্ত বা ধরুন কখনো চিকিৎসা বা এই সকল বিষয়ের যে সহায়তাগুলো সেগুলোর জন্য আমাদের ভলেন্টিয়াররা সবসময় এগিয়ে যান। এবার আপনি যে বিষয়টি তুলে ধরলেন অবশ্যই এটা একটা মানে আলোকপাত করার মতোই বিষয়, এবং এটা নিয়ে ভবিষ্যতে আমরা নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় বা যতটা আমাদের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো। একটা বিষয় উঠে আসছে, মানে এটা আমার শেষ প্রশ্ন হবে, বিষয় হলো যে মানুষ যখন টাকা পয়সা দিয়ে সাহায্য করছে বিভিন্নভাবে, তার এটাও চায় যে কোনো একটা রেজিস্টার্ড অর্গানাইজেশনকে তারা সাহায্য করবে, তাহলে তাদের যে টাকা দেওয়ার জায়গাটা সেটা একটা আমি বলবো নিশ্চয়তা দান করছে যে এরা রেজিস্টার্ড অর্গানাইজেশন মানুষের পাশে থাকবে। এরকম ধরনের ভাবনা তোমাদের রেজিস্টার্ড করার ক্ষেত্রে কীরকমভাবে তোমাদের পরিকল্পনা বা আদৌ তোমরা এই বিষয়ে ভাবছো কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা মানে এই রেজিস্ট্রেশন বা মানে একটা স্থায়ী এনজিও হিসাবে থেকে যাওয়া এই জিনিসটার ভাবনা কিন্তু আমাদের মধ্যে অনেক রকমভাবে মানে অনেক দিক থেকেই রয়েছে। এবার দুটি কারণের জন্য আমরা এখনো অবধি আটকে রয়েছি। একটা হচ্ছে আমাদের মানে সেরকমভাবে লোকবলটা মানে আমাদের মধ্যে প্রচুর মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন ঠিকই, কিন্তু আলটিমেটলি গিয়ে একটা লোকবলের জন্য আমরা কিছুটা আটকে ছিলাম, এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে একটা ফিনান্সিয়াল সাপোর্ট, মানে আর্থিক যে ব্যাপারটা কিছুটা হলেও লাগে সেটা বিয়ার করার মতো অবস্থায় মানে আমরা ছিলাম না। এবার যেহেতু আমরা তখন সবাই কলেজ স্টুডেন্ট ছিলাম, এবার এখন যেহেতু আমরা এমপ্লয়েড হয়েছি মোটামুটি দু চারজন, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বলছেন রেজিস্ট্রেশন করার জন্য যে তারা আমাদের সহায়তা করবেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যে তোমরা রেজিস্ট্রেশন করো করলে আরও ভালো হবে। তো আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবছর আমরা মানে 2023 শেষের দিকে বা 2024 শুরুর দিকে মানব বন্ধুকে যাতে রেজিস্টার একটা মানে এনজিও বা সোসাইটি কিছু একটা করে তুলতে পারি সেই বিষয়ে আমরা মানে ভাবনা চিন্তা করছি, যাতে করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এবং মানুষকে আরও বেশি নিশ্চয়তা দেওয়া যায় যে তারা যে জায়গায় মানে তাদের অনুদানটি দিচ্ছেন বা তারা যাদেরকে সহযোগিতা করছেন তারা একটি রেজিস্টার্ড সংস্থা এবং তারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের পাশে থাকতে পারেন। এ বিষয়ে মানে এটা যেমন রয়েছে তেমন আবার যে মানুষ আমাদের পাশে যারা রয়েছেন তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই মানববন্ধুর পক্ষ থেকে স্বীকার করব, কারণ তারা রেজিস্ট্রেশনের কথা না ভেবেও আমাদের পাশে রয়েছেন শুধু তাদের পাশে থাকার জন্য। এটা অবশ্যই আমাদের কাছে একটা বড় ভাবনা যে ছোটো থেকে উঠে এসে আজকে এই জায়গায় আস্তে আস্তে বাড়ছে, কারণ মেন উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষের পাশেই দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আকাশ সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করব ইন ফিউচারেও আপনারা তোমাদের এই বিভিন্ন কর্মসূচির সাথে আমরাও যদি যুক্ত হতে পারি তো আমরা সত্যিই আমরা খুশি হব তোমাদের কর্মসূচির সঙ্গে। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের ভিউয়ার্সদের জন্য তোমার যদি কোনো মেসেজ থাকে সেটা বলতে পারো। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের পাশে এভাবে থাকার জন্য, এবং প্রত্যেকের কাছে এই বার্তা ছড়িয়ে দেব যদি মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চান এবং মানব বন্ধু হয়ে প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে চান তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যদি যোগাযোগ নাও করতে পারেন তাহলে আমি বলবো আপনি আপনার সামর্থ্য মতো আপনার এলাকায় যে সকল মানুষ অবগুড়ে হয়ে ভুগছেন তাদের জন্য যেভাবে সহযোগিতা করুন যাতে মানুষ বেঁচে থাকে এবং মানব বন্ধুর শপথ পাঠানোর তাগিদে বাঁচতে শেখা এই শপথ পূর্ণ হয়। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আকাশ, এবং আমরা এসপি স্টোরিজের যারা ভিউয়ার্স আছেন বা যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও বলছি এরকম ধরনের আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকাতেও অনেকেই এরকম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের খবরও আপনারা নিয়ে আসতে পারেন আমাদের এই ওয়ালে, আমরা এই ধরনের অনুষ্ঠান করব, এবং আপনারাও সাথে থাকুন যাতে আরও এই ধরনের
কর্মসূচি মানুষের পাশে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আকাশ, অনেক ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ।